ভোটের মাঠের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম জিমনেসিয়াম কোর্ট থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকি। আরাফাত সিদ্দিকি, কি অবস্থা এখন দেখছেন? আজকে সকাল 8টা থেকে তো প্রচারণার কাজ শেষ হয়ে গেছে, এখনকার আসলে কি প্রস্তুতি চলছে সেখানে, বা কেউ প্রচার প্রচারণার কাজটি চালাচ্ছেন কিনা, আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ কি সেখানে আপনার চোখে পড়ছে কিনা? আপনি দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছে বলে আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। আপনি যেমনটি বলছিলেন যে আচরণবিধির আসলে লঙ্ঘন তো আসলে বিভিন্ন জায়গায় আগেই হয়েছে, তবে আজকে সকাল থেকে আমরা এমন কোনো কিছু দেখতে পাইনি যেটি আসলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বলা যায়। অর্থাৎ সকাল 8টায় প্রচার প্রচারণার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন পর্যন্ত কোনো প্রার্থীকে বা তাদের সমর্থকদের আনুষ্ঠানিকভাবে মাইক বাজিয়ে বা আনুষ্ঠানিক প্রচারণা যেটা বলে তেমন কিছু করতে দেখিনি। তবে যেমনটি কিছুক্ষণ আগে সম্রাট আনোয়ারের রিপোর্টে আপনারা দেখছিলেন, এটি আসলে এই বিষয়টি নিয়ে আমরা এখানকার কয়েকজন প্রার্থীর সঙ্গেও কথা বলেছি যে স্লিপ দেওয়ার যে বিষয়টি, ভোটার তথ্য জানিয়ে, ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে স্লিপ দেওয়ার যে বিষয়টি, এটি আসলে আমাদের আমাদের সংস্কৃতির অংশ, তারা বলছেন নির্বাচনী সংস্কৃতির অংশ তারা বলছেন। কেননা অনেক ভোটারও আসলে অপেক্ষায় থাকেন যে তাই তিনি আসলে কোন কেন্দ্রে যাবেন, তার কোন কক্ষে তিনি ভোট দিবেন, সেটি যদি প্রার্থীরা জানিয়ে দেন বাসায় গিয়ে তাহলে আসলে তাদের জন্য কিছুটা সুবিধাই হয়। এই প্রার্থীদের সেই মানে প্রার্থীরা আসলে ভোট ভোট ভোটারদের সেই উপকার করার জন্যই আসলে বিভিন্ন জায়গায় এমন স্লিপ দিচ্ছেন, সেটি চট্টগ্রামে রয়েছে, সারা দেশের বিভিন্ন জায়গাতেও রয়েছে। চট্টগ্রামে আজকে সকাল থেকে জানেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতিগুলো চলছে বিভিন্ন কেন্দ্রে, ভোটার ভোট কেন্দ্রগুলোতে আসলে যে ভোটার যে সরঞ্জাম, ভোটের যে সরঞ্জাম সেগুলো নিয়ে যাওয়ার একটি প্রস্তুতি আমরা দেখেছি। তবে জানেন যে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে আসলে চট্টগ্রাম জেলার যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিতেই আসলে নির্বাচনের দিন ভোরে এখান থেকে এই জিমনেশিয়ামের সামনে থেকে নিয়ে যাওয়া হবে। আমরা তেমনটি প্রস্তুতি দেখতে পেয়েছি ভেতরে, যদিও ভেতরে এখনো গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নেই, কিন্তু ভেতরে এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এবং এখান থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। সেই সেই প্রস্তুতিগুলো, সেই গোছানোর অগ্রিম গোছানোর কাজগুলো তারা করছেন। এবং চট্টগ্রামের যে জানেন যে 2023টি ভোট কেন্দ্র রয়েছে, এই এত বেশি সংখ্যক ভোট কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুতি নিয়েছে। 1400 প্রায় 1500-র কাছাকাছি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। 7টি আসনে নজরদারি রাখছে, বিশেষ নজরদারি রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ।